1700 সাল, মুঘল সাম্রাজ্যের নবাব হিসেবে সিংহাসনে প্রতিষ্ঠিত বাদশাহ ঔরঙ্গজেব ধর্মের ব্যাপারে অত্যন্ত কঠিন, দোষীকে শাস্তি দিতে পিছপা হন না। হিন্দুরা তার ভয়ে কম্পিত। এমন সময় তার নজরে এলো একজন যুবক, যার রাজস্ব সংক্রান্ত জ্ঞান ও অভিজ্ঞতা খোদ বাদশাহকে অবাক করে দিল। তাকে মুর্শিদাবাদের ফৌজদার করে পাঠালেন বাদশাহ, কিন্তু বাদ সাধল তার নাতি আজিম উস শান। এই যুবকের সততা, নিষ্ঠা আর জ্ঞানের সমতুল্য না হতে পেরে তাকে খুন করার ফন্দি আঁটল। নিজের বুদ্ধি, বিবেচনাবোধ ও সাহসের জেরে এই ষড়যন্ত্র পণ্ড করলেন যুবকটি। খবর গেল বাদশার কানে। নাতিকে সরিয়ে ওই যুবকটিকে তিনি বানালেন রাজস্ব দপ্তরের সর্বের সর্বা। ঢাকা থেকে রাজস্ব দপ্তর সরিয়ে আনা হলো মুর্শিদাবাদে। এভাবেই শুরু হলো বাংলার প্রথম স্বাধীন নবাব, নবাব মুর্শিদকুলি খানের পথ চলা। ইসলামিক ইতিহাসে যেখানে বহু বিবাহের উদাহরণের ছড়াছড়ি, সেখানে আজীবন একটি নারীতেই আসক্ত ছিলেন তিনি। সততা আর নিয়ম তার কাছে এতটাই বড় ছিল যে একমাত্র পুত্রকেও মৃত্যুদণ্ড দিতে পিছপা হননি। আজীবন প্রজাদের সুষ্ঠুভাবে প্রতিপালন করা নবাব কেন আজ শুয়ে আছেন হাজার মানুষের পায়ের ধুলোর নিচে? এর উত্তর পেতে আমরা এবার যাব কাটরা মসজিদ। আঠেরোশো শতকে বাংলা সুবা ইউরেশিয়ার মধ্যে বাণিজ্যের একটি পীঠস্থান হিসেবে পরিচিত ছিল। বাংলা সুবার বাণিজ্যিক কেন্দ্র হবার দরুন ইউরোপ ও এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বণিক তখন ভিড় করতেন এই মুর্শিদাবাদে। ফলত একটি গঞ্জ বা বাজার তৈরি করা এখানে প্রয়োজনীয় হয়ে পড়ে। যে বাজারটি এখানে তৈরি হয় তার নাম হয় কাটরা বাজার। এটি একটি আরবি শব্দ। বাজারের পাশাপাশি বণিকদের উপাসনায় যাতে সমস্যা না হয়, তাই এই বাজারের পাশেই 1723-24 সালে মক্কার কাবা মসজিদের অনুকরণে তৈরি হয় এই কাটরা মসজিদটি, যেটি এখন মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা নবাব মুর্শিদকুলি খানের কবর হিসাবে পরিচিত। এই মসজিদের চার কোণে চারটি মিনার বা ওয়াচ টাওয়ার ছিল, যার মধ্যে দুটি কেবলমাত্র এখন অক্ষত রয়েছে। এই মিনার বা বুরুজের মধ্যে সেনা মোতায়েন থাকত, যাতে এই কাটরা বাজারে ও মসজিদে আসা ধনকুবের বণিকদের দস্যুরা লুট করতে না পারে। কাটরা মসজিদটির সামনের দিকে একটি দ্বিতল বিশিষ্ট ছাত্রাবাস বা মুসাফিরখানা দেখা যায়। কাটরা মসজিদ নবাব মুর্শিদকুলি খাঁর আমলে একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। মসজিদের গায়ে উল্টো টি আকৃতি পরিলক্ষিত হয়, যার ভেতর নবাবী আমলে সোনা রূপার প্রদীপ রাখা থাকত, আর এই মসজিদটি প্রদীপের আলোয় আলোকিত হতো। মসজিদের নিচে প্রায় 13টি সুড়ঙ্গ পথ রয়েছে, যেগুলো নবাবী আমলে গোপনে যাতায়াতের কাজে ব্যবহৃত হতো। তবে বর্তমানে এগুলি ভেন্টিলেটর হিসেবে কাজ করে, 24 ঘন্টা এয়ার ভেন্টিলেশনের ফলে যাতে মসজিদটি ক্ষতিগ্রস্ত না হয় তাই এই ব্যবস্থা। এরপর আমরা প্রবেশ করব মসজিদের মূল কোর্টইয়ার্ডে। বাংলার প্রসিদ্ধ সরু ইঁটে তৈরি এই চারকোনা কোর্টইয়ার্ডে নামাজ পাঠ হতো নিয়মিত। মাটিতে আসনের মতো ডিজাইন দেখা যায় এবং প্রায় 200 জন মানুষ একসাথে এখানে নামাজ পাঠ করতে পারতেন। মসজিদের গায়ে লাগানো লোহার রিংগুলি থেকে শামিয়ানা টাঙানো হতো এই গোটা কোর্টইয়ার্ড জুড়ে, যাতে নামাজ পাঠের সময় রোদ বা বৃষ্টির হাত থেকে এই নামাজিরা মুক্তি পান। মসজিদের গায়ে চৌকো খুপড়িতে বেলজিয়াম কাঁচ বসানো ছিল, যা চাঁদের আলোয় চকচক করত। 1897 সালের ভূমিকম্পে মসজিদের 5টি গম্বুজের মধ্যে 3টি ভেঙে যায়। এই মসজিদের ভেতর ধর্মীয় আলোচনা চলত নবাব মুর্শিদকুলি খাঁর আমলে, এবং মৌলভী সাহেব এখানে বসেই কোরআন পাঠ করাতেন। এবার আমরা জানব কেন এই ধার্মিক ও প্রজাপরায়ণ নবাব আজ শুয়ে আছেন হাজার মানুষের পায়ের ধুলোর নিচে। 1723-24 সালে মুর্শিদকুলি খাঁর আদেশে মুরাদ ফারাজ খান এই মসজিদটি নির্মাণ করেন। খুব কম সময় মসজিদটি নির্মাণ করা হয়। মুরাদ ফারাজ খান শর্ত রাখেন মসজিদ তিনি তৈরি করে দেবেন, কিন্তু তার উপর কোনোরকম বিধিনিষেধ রাখা যাবে না। এই মর্মে নবাব রাজি হলে মুরাদ ফারাজ খান জোর জবরদস্তি করে লোকজনকে ধরে এনে মসজিদ তৈরির কাজে লাগাতেন। শোনা যায় সেই সময় এই মসজিদ চত্বরের আশপাশ দিয়ে যারাই যেতেন তাদেরই ক্রীতদাস বানিয়ে জোর করে এখানে কাজ করানো হতো। নবাব এই খবর জানতে পারেন,
ওই পাপ স্খলনের পন্থা হিসেবে তিনি ইচ্ছা প্রকাশ করেন যে এই মসজিদের সিঁড়ির তলায় যেন তাকে সমাধিস্থ করা হয়, যাতে শত শত নামাজির পায়ের ধুলোয় তার পাপ স্খলন হয়। কাটরা মসজিদের প্রিমাইসেসের মধ্যেই একটি শিব মন্দির রয়েছে, যেটি মুর্শিদাবাদের ধর্ম সম্প্রীতির এক নজির বহন করে চলেছে। এর পরের ভিডিওটিতে আমরা দেখব আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর, জানব অসমাপ্ত ফুটি মসজিদের কথা এবং ঘুরে দেখব বিশালাকায় জাহানকোষা কামান। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।